জয় মা বগলা মুখী দেবীর জয় নমস্কার দর্শক বিন্দু আমি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস বগলার আশীর্বাদে আপনারা করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো এর আগের দিনে যে ভিডিওটা আমি বের করেছিলাম যে আমি যে সাধনা করেছি আপনারা সেই সাধনা করুন সেই দিনকে বলা ছিল যে একটা সিরিজ বের হচ্ছে। সেই সিরিজের আজকে প্রথম ভিডিও তো সিরিজটা কি নিয়ে বলা হয়েছিল বলা হয়েছিল একটা দ্রব্য যেটা ত্রিপুর সুন্দরী বা ত্রিপুরা সুন্দরী দেবীকে সিদ্ধি লাভ করার জন্য সব পাবো এ থেকে জেড সব পাবো সেই টাইপের কিছু একটা বিদ্যাকে আয়ত্ত আনা তো আজকে হচ্ছে সেই দ্রব্যকে সেই দ্রব্যটা কি সেটাকে চেনা তাকে কি করে প্রাণ প্রতিষ্ঠিত করতে হবে তাকে কি করে স্থাপন করতে হবে তাকে কি করে জাগ্রত করতে হবে যাতে তার কাছে এ থেকে জেড সব চাইলেই পাওয়া যায় সেই বিষয় বলবো তো আজকে এ থেকে জেড তো বলা সম্ভব নয় আজকে শুধু বলবো যে সেই দ্রব্যটা কি তাকে কি করে আপনি যোগার জোগাড় করবেন এবং তাকে কি করে আপনি প্রতিষ্ঠা করবেন এবং তাকে কি করে জাগ্রত করবেন তো বিশেষ কিছু বলবো না আমি সরাসরি প্রসঙ্গে চলে যাই ফালতু বকে ভিডিও টাইম নষ্ট করে লাভ নেই তো জিনিসটা হচ্ছে দুর্মূল্য একটা গাছের শেকড় এবং সেটা পাওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট দেখুন জিনিসটা কি এবার সেটা বলি সেটা হচ্ছে একে বলা হয় এক কথাতে বাংলায় বলে হাত জড়ি আবার হিন্দিতে বলে জড়ি। হাত হাত জড়ি কেন আপনারা পাওয়া যায় কিন্তু অমরকণ্ঠকে মধ্যপ্রদেশের অমরকণ্ঠকে এবার ওখানে যে আহ গাছটার নিচেই শেকড়টা জন্মায় ওই গাছ কিন্তু ভোরে ভরে আছে কিন্তু সব গাছের নিচেই যে ওই শেকড়টা জন্মাবে তার কোনো মানে নেই যে গাছটা নির্দিষ্ট একটা দিন অর্থাৎ রবি বা গুরু দিনকে জন্মাচ্ছে সেই গাছটার ওটাকে পাওয়া যায় এবং সেটা যারা এগুলোকে নিয়ে কালচার করে তারাই খুঁজে বার করতে পারে বাকি জড়ি। আপনি আনাচে কানাচে সব জায়গায় পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন খুব সস্তাতেও পেয়ে যাবেন যদি আপনার হাতে এক লাখ জড়ি লাগে যে এক লাখ জড়ি আপনি দেখতে পাচ্ছেন তা তার মধ্যে জেনে রাখবেন কম করে গ্যারেন্টি ন লাখ তো আর্টিফিশিয়াল অর্থাৎ ফ্যাক্টরিতে বানানো মানে ন লাখ বলছি এক লাখের মধ্যে নব্বই হাজার দেখবেন আর্টিফিশিয়াল ফ্যাক্টরিতে বানানো দেখলেই চেনা যায় হাতে পড়লেই বোঝা যাবে যে এটা ডুপ্লিকেট ভাই আর বাকি যে দশ হাজার পরে রইল সেই দশ হাজারও কিন্তু আর্টিফিশিয়াল অর্থাৎ গাছের শেকর কে খোদাই করে খোদাই করে বানানো হয় অ্যাকচুয়াল হাত জড়ি বা হাতটা চেনার সবচেয়ে সহজ সরল উপায় হলো আপনি একটু নাড়া দিলেই বুঝতে পারবেন যে গাছের শেকড়টা একে অপরের সাথে এরকম সংযুক্ত আছে আপনি যদি একটু চাপ দেন দুটো আলাদা হয়ে যাবে আর যদি কোনো কারণে দুটো আলাদা হয়ে যায় তাহলে ওটা কিন্তু বৃথা হয়ে গেল কারণ আপনি জুড়ি হবে না ওটা আহ অটোমেটিক্যালি প্রাকৃতিক ভাবে ওটা ওরকম ঢুকে বসে আছে জুড়ে বসে আছে তো একটু নাড়াচাড়া করলেই বোঝা যায় যে না এটা কুলে হাতে চলে আসবে ওটা ভাই অরিজিনাল সেই জন্য একে খুব গুরুত্বতার সাথে আবার অনেকে বেঁধেও রাখে উচিত বেঁধে রাখা যদিও আমি যতগুলো জোগাড় করেছি অনেক দাম দিয়ে তার একটাকেও আমার বাধার প্রয়োজন পড়েনি কারণ একে চেনার আর কিছু পন্থা আছে যেগুলো আমাকে আমার গুরুজি শিখিয়েছিলেন এবং সেইটাকে মেনটেন করে আমি দেখেছি হ্যাঁ এগুলো অরিজিনাল তো অরিজিনাল বিষয়টাকে আপনাদেরকে একটাই বলবো যদি আপনাদের হাতে হাতটা জড়ি পড়ে যায় আপনাকে আমার চেম্বার অব্দি আসতে হবে না কিছু করতে হবে না সিম্পল একটা ফটো তুলে হোয়াটসঅ্যাপ করবেন যে নাম্বারটা ডেসক্রিপশনে আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে দেখুন তো এটা অরিজিনাল হাতটা জড়ি কি জড়ি না আমি ফটো দেখে বলে দিতে পারবো ওটা অরিজিনাল হাতটা জড়ি কি হাতটা জড়ি নয় এরপরেও স্টেজ আছে এই এবার আমি ধীরে ধীরে ঢুকি আপনি ধরে নিচ্ছে তর্কের খাতিরে অরিজিনাল হাতটা জড়ি আপনার হাতে লেগে গেছে যত দাম মানে লোক পাঁচ লাখ টাকা নিয়ে রেডি আছে যদিও আমি এইভাবে বলাটা ঠিক নয় তথাপি মানে লোক লক্ষাধিক টাকা নিয়ে দাঁড়িয়ে আছে যে অরিজিনাল হাতটা জড়ি পেলে আমি কিনবো আর সেই লোক আমাদের মতন পাবলিক নয় তারা বড় বড় ব্যবসায়ী কারণ জিনিসটা যেহেতু দুর্মূল্যের যেহেতু একে বলা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ তাই তাকে পাওয়ার জন্য কিন্তু অরিজিনাল লোক যারা যারা এর সম্পর্কে জানে তারা বহু নিয়ে বসে আছে যে আমার হাত যদি একবার লেগেছে আমি একে তুলে নেবো পিক আপ তো অবশ্যই করব তো তর্কের খাতিরে ধরে নিচ্ছে অরিজিনাল হাতটা জড়ি আপনার হাতে হাতে লেগে গেছে এবার আপনি কি করবেন দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে হাতটা জড়ি কো প্যালে লাও उसके बाद उसको তেল পিলাও এত কিছু পড়ার कायदा করার দরকার নেই আমি বলছি এর এত कायदा করার দরকার নেই আমি আমার ব্যক্তিগত অনুভব বলছি এবং যারা আমার অতি ঘনিষ্ঠ তাদেরকে আমি দেখিয়েওছি জিনিসটা এইখানেই এই কাবাটেই আমি ওকে তেল খাইয়ে চুবিয়ে রেখে দিয়েছিলাম 15 দিন তেল কমেছে কিন্তু এক কিলো তেল চুষে নেয় এরকম এগুলো পুরোপুরি বাজে কথা একটু তেল চুষছে মানে অরিজিনাল তো সর্ষের তেলের মধ্যে ওকে অ্যাটলিস্ট সাত দিন চুবিয়ে রাখতে হবে এটা হচ্ছে ফার্স্ট কাজ এরপরে সেই হাতটা জড়িকে আপনাকে তুলতে হবে ভালো করে শুকনো কাপড়ে মুছতে হবে যতটা তেল ওয়েস্টেজ বাইরে রয়েছে সেটাকে মুছে ওকে শুকিয়ে নিতে হবে তো আমি কি বলেছিলাম কি ব্লটিং পেপারের মধ্যে ওকে মুড়ে রেখে দিয়েছিলাম বহু দিন যাবত যাতে গোটা তেলটাই চুষে যায় এবং সেই পেপার আমি বারে বারে চেঞ্জ করেছি যাতে তেল বলে আর বাইরে কিছু না থেকে থাকে এরপরে আপনাকে যে জিনিসটা জোগাড় করতে হবে কয়েকটা জিনিস জোগাড় করতে হবে হাত্তা জড়িকে হাত্তা জড়িতে বা আলাদিনের আশ্চর্য প্রদীপে রূপান্তরিত করার জন্য জোগাড় করতে হবে অরিজিনাল রূপোর কয়েন অর্থাৎ অরিজিনাল রূপোর কয়েন বলতে ব্রিটিশ পিরিয়ডে আহ উনিশশো সাল আঠেরো সাল আঠেরোশো সাল ওই সময় সতেরোশো সাল ওই সময় যে কয়েন হতো। কয়েন এখন আপনি যদি রূপোর দোকানে চলে যান ওখানে এগুলো কিন্তু তো আপনাকে অরিজিনাল রূপোর কয়েন জোগাড় করতে হবে তাতে আপনাকে যত দাম দিয়ে কিনতে হয় কিনতে হবে কারণ আপনি কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপকে তৈরি করতে চলেছেন ব্যাপারটা বুঝুন আপনি তাজমহল বানাতে গেলে আপনাকে কিন্তু তাজমহলের লেভেলের জিনিস জোগাড় করতে হবে আর দরমার ঘর জোগাড় করতে গেলে দরমার জোগাড় করতে হবে দুটো তফাত আছে আপনি যদি একবার তাজমহল আহ বানিয়ে ফেলতে পারেন আর তাজমহল যদি হয়ে যায় বুঝতে পারছেন ওটা তাজমহল বিশ্বের হাজারো হাজারো লাখো লাখো লোক দাঁড়িয়ে আছে ওই তাজমহলকে কেনার জন্যে যেটা আর বিক্রি হয় না তাহলে বুঝুন আপনি কি করতে চলেছেন সুতরাং সবকিছুকে অরিজিনাল জোগাড় করতে হবে নয়লে বৃথা মাথা ঘামাবেন না তো আপনাকে অরিজিনাল রূপোর কয়েন জোগাড় করতে হবে বাই চান্স ধরে নিচ্ছে অরিজিনাল রূপোর কয়েন আপনার হাতে লাগলো না তাহলে পরীক্ষা করার জন্য কাজ হবে না এই কথাটা বলছি না কাজ হবে যদি আমার লাখ যে আমি অরিজিনাল রূপোর কয়েন পেয়ে গেছি আপনি সোনার রূপোর দোকান থেকে কয়েন কিনে আনবেন সেই কয়েনটা তাকেও আপনাকে যত্ন করে আগে জোগাড় করে রাখতে হবে এরপরে লাগবে কর্পুর কেশর কালো ওই মিউলির ডাল আর লাগবে হচ্ছে আহ এই গোবিন্দভোগ চাল লবঙ্গ ছোট এলাচ এইগুলোকে এক জায়গায় জড়ো করবেন এবার একটা দিনের জন্য ওয়েট করতে হবে কোন দিন গুরু পুষ্যা বা রবি পুষ্যা কারণ ওই দিন ছাড়া আর যে দিনগুলো আছে নবরাত্রি হোলি দেওয়ালি এগুলো তো করা যায় এর প্রাণ প্রতিষ্ঠার দিন এগুলো সেই প্রাণ প্রতিষ্ঠার দিনটা অব্দি আপনাকে ওয়েট করতে হবে অর্থাৎ আপনার কাছাকাছি কোনো শনি মঙ্গলবার আছে করা যাবে না আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে সেই দিনটার জন্য তার মাঝে আপনি জিনিসগুলোকে জোগাড় করুন আর যেটা লাগবে একে রাখার জন্য একটা রূপর বাটি লাগবে রূপর ঢাকা লাগবে বাটিটাও রূপর হতে হবে ঢাকনাটাও রূপর হতে হবে এবার সেটা যখন হয়ে গেল রেডি আর লাগবে অরিজিনাল মেটে সিঁদুর ভারী মেটে সিঁদুর অতি ভারী মানে আহ কিরম দেখাবো আমার হাতের কাছে সেরকম কিছু নেই মানে তাও একটা কৌটুকে দেখাচ্ছি যদি ধরুন এরকম একটা কৌটো তার মধ্যে এক কিলো সিঁদুর ঢুকে যাবে এটা খুব ছোট্ট একটা কৌটো আপনারা আমার হাতের তালুর মাপে বুঝে নিন যে কৌটোটা কত ছোট এর মধ্যে এক কিলো সিঁদুর ঢুকে যাবে সেই ধরনের সিঁদুর আপনাকে জোগাড় করে রেডি রাখতে হবে এবার দিনটার জন্য ওয়েট করবেন দিনটা আপনার হাতে এসে উপস্থিত হলো তো প্রত্যেকের একটা নিজস্ব বীজ মন্ত্র আছে এই হাতটা জড়িরও একটা বীজ মন্ত্র আছে সেটা হচ্ছে কয়ের পিঠে উচ্চারণটা ভালো করে বুঝে নিন কয়ের পিঠে ক উচ্চারণটা হয় কক্কা সেই উচ্চারণটাই হচ্ছে এর বীজ মন্ত্র অনেক কিছু পাবেন আহ চামুন্ডা পাবেন দক্ষিণাকালী পাবেন বিভিন্ন বিভিন্ন মানে যে যা পেরেছে তাই বুঝিয়েছে বিদ্যাটা এত গোপন বিদ্যা এবং এত গুরু পরম্পরার বিদ্যা যেটা ঝট করে 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 কেউ বাজারু না জানারও ঠিক চেষ্টা ফলে এটা এটাকে নিয়ে একটা কালচার অব্দি তৈরি হয়নি যেখানে হয়ে চলেছে আমি সেখানকার থেকে জেনে এসে শিখে এসে আজকে আপনাদেরকে বলতে বসেছি তো এবার সেই দিনটার উপস্থিত হওয়ার পরে আপনাকে প্রথম যেটা করতে হবে একটা চৌকি লাগাতে হবে সেই চৌকিটা পূর্ব দিকের মানে পূর্বের দেওয়ালে থাকবে অর্থাৎ আপনি ইস্ট ফেস পূর্বমুখী হয়ে তার পুজো জব প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করবেন তো এবং সেখানে আর একটা জিনিসও থাকতে হবে সেটা হচ্ছে আপনার গুরুর চিত্রও সেখানে থাকতে হবে তো আপনি নির্দিষ্ট দিনে যখন এই গুরু বা রবি বা নবরাত্রি বা হোলি দেওয়ালি এরকম যে দিনটায় আপনি কাজটা করতে চাইছেন সেই দিনে শুভ মুহূর্ত দেখে আপনাকে প্রথমে স্নান ধান করে ওর সামনে বসতে হবে লাল বস্ত্র পরে এই এই জড়ির প্রয়োগের জন্য বিভিন্ন প্রকার মালার প্রয়োজন পড়ে তো আজকে আমি বলতে বসেছি পার্ট ওয়ানে একে কি করে প্রাণ প্রতিষ্ঠা করব। অর্থাৎ একে কি করে আলাদিনের আশ্চর্য প্রদীপে কনভার্ট করব। সুতরাং এর জন্য যে মালাটার প্রয়োজন সেটা হচ্ছে একটা রুদ্রাক্ষের মালা সেটাও প্রাণ প্রতিষ্ঠিত হতেই হবে লাল আসন লাগাবেন ধূপ জ্বালবেন বাতি জ্বালবেন বাতি বলতে ঘিরের প্রদীপই জ্বালতে হবে মোমবাতি বা সরষের তেলের প্রদীপ জ্বালতে হবে না ঘিরের প্রদীপই জ্বালতে হবে এবার একে আপনি অন্য কারুর সাথে কম্পেয়ার করবেন না পিওরলি দেবী কামাক্ষা, বা ত্রিপুরা সুন্দরী মনে করে এর রূপ দান করবেন এর প্রাণ প্রতিষ্ঠা তো ওরকম হতে হবে এবারে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে আপনার জল শুদ্ধি আসন শুদ্ধি আচমন মানে আচমনের পরে জল শুদ্ধি আসন শুদ্ধি আসন খিলঞ্জে যে যে পন্থায় পন্থায় করছেন সেই করবেন কোনো সুরক্ষা সুরক্ষা মালার প্রয়োজন না করার পরে লাল আপনি বসেছেন লাল বস্ত্র পরে মাথায় লাল ফেকটি অবশ্যই বাঁধতে হবে টিকাটাও লাল দিতে হবে একে চড়ানোর জন্য আপনাকে লাল রঙের পুষ্পই দিতে হবে লাল রঙের মালাই হতে হবে মানে লাল ফুলের মালা এবং একে যে ভোগ লাগাবেন সেই ভোগটা কোনো অর্ডিনারি ভোগ হলে চলবে না অর্থাৎ ফল কেটে দিলাম কিংবা যে কোনো একটা মিষ্টি দিয়ে দিলাম বা বাতাসা দিয়ে দিলাম এরকম চলবে না এর জন্যে দুধের তৈরি মিষ্টি হতে হবে অর্থাৎ রসগোল্লা কিন্তু ছানায় তৈরি ওটা কিন্তু দুধের তৈরি হলো না কিন্তু আপনি যদি চমচমে কনভার্ট করেন কিংবা রসমালাইয়ে কনভার্ট করেন তাহলে কিন্তু ওটা পিওরলি দুধের তৈরি হলো ভালো করে বোঝা বুঝুন না এই ধরনের মিষ্টি ওকে ভোগ দিতে হবে তবে মানে এটা প্রান্ত প্রতিষ্ঠার দিন এবার যখন প্রয়োগে যাবে তখন দেখবেন এক দিন এক এক রকমের ভোগের কথা আমি বলছি কিন্তু ওর জন্য নির্দিষ্ট যে ভোগটা সেটা কিন্তু আপনাকে রেগুলার বেসিসে দিতে হবে কারণ এক হাতটা জড়ি এ থেকে যে সব কাজ করতে পারে সে আপনি বসীকরণ করুন মারণ করুন উচ্চাটন করুন কেস জিতুন বিদ্যায় ব্যাপারটাকে কাজে লাগান রাজনীতিতে কাজে লাগান বা যা মন চায় আমি বলবো এক 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 করে পর পর পাটে পাটে ভিডিও দিয়ে আমি সব বলে দেবো তো আজকে এর বিষয় বলি তো সবকিছু হয়ে যাওয়ার পরে প্রথমে আপনাকে গুরুর পুজো করতে হবে পঞ্চপ্রচারে তার জন্য সাদা পুলি লাগে গুরুর পুজোর পরে আপনাকে ওম মানে গুরুর যে আপনি যে মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্রটা এক মালা ওই রুদ্রাক্ষের মালাতেই জোপে নিতে হবে ফের রুদ্রাক্ষের মালাটাকেও পুজো করতে হবে দেবী কামাখ্যার রূপে ঠিক আছে হয়ে গেল আর কোনো মন্ত্র জপাজপি নেই এবার এই হাতটা জড়িকে সিঁদুরটা দেবেন সেই সিঁদুরের মধ্যে কালো কলাইয়ের ডাল তার সাথে চাল মেশাবেন তারপরে ছোট এলাচ লবঙ্গ খানিকটা দিয়ে দেবেন অল্প অল্প তিন চার দামা দিলেই হলো দিয়ে রুপোর কয়েনটা রাখবেন তার উপরে হাতটা জড়িকে রাখতে হবে যে সিস্টেমে আমি রেখেছি আমি যদি সুযোগ পাই আর একটা ছোট ভিডিও করে দেবো আমার জিনিসটাকে খুলে একবার আমি আমি দেখিয়ে তো সেইভাবে যেমন বললাম পর ওকে আগে সাজিয়ে নেবেন রেখে দেবেন না ওর বেস্টা তৈরি করলেন মানে উপর বাটির মধ্যে সিঁদুর দিলেন সেই সিঁদুরের মধ্যে কালো ডাল গোবিন্দভোগ চাল ছোট এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে নেবেন রুপোর কয়েনটা দেওয়া থাকবে এবারেই হাতটা জুড়িকে তুলে একটা তামার পাত্রে রাখবেন রেখে ওকে দুধ দিয়ে স্নান করাবেন সিম্পল ফার্স্টে দুধ দিয়ে ওকে স্নান করাবেন করানোর পরে আপনারা গঙ্গা জল বা শুদ্ধ পরিষ্কার জল দিয়ে ওকে স্নান করাবেন খেয়াল রাখবেন ওকে কিন্তু রাখবেন না। ভিজবেও তেলে কিন্তু জল বা দুধেও ভিজবে না স্নান করাবেন স্নান করিয়ে ওকে মুছে ফেলবেন একদম ড্রাই করবেন ড্রাই করার পরে ওকে ওই বেসের উপরে অর্থাৎ যে রূপর বাটিতে যে বেসটা আপনি বানালেন তার উপরে ওকে স্থাপন করবেন স্থাপন করার পরেই আপনাকে যে কাজটা করতে হবে খানিকটা কর্পূর ওর উপরে দিতে হবে এবং কিছুটা এক দুধনা কেশর ওর উপরে দিয়ে দিতে হবে এমনি পুজো ছাড়া মন্ত্র ছাড়া এবার আপনাকে ঢুকতে হবে পঞ্চোপচারে পুজো করবেন পুজো করতে গেলে তার আগে ওর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তো এই প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে যে মন্ত্রটা ইউজ করতে হবে ওম এম ত্রিপুর সুন্দরী রূপী কক্ক হাত্তা যদি প্রাণা ইহ প্রাণা বলে যে সিস্টেম আছে প্রাণ প্রতিষ্ঠার সেই সিস্টেম আমি মন্ত্রটুকু বললাম যে আপনি উচ্চারণটা কি করবেন ওম এম ত্রিপুর সুন্দরী রূপী কক্ক হাত্তা ঠিক আছে এই মন্ত্রে আপনি ওর প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে একে পঞ্চপ্রচারে পুজো করবেন এই পুজোর সময় কিন্তু কিছুটা আতরও ওকে মাখাতে হবে কারণ দেবী কামাক্ষা এগুলো খুব পছন্দ করেন আতর দেবেন এবং কুস্পের মালা যা যা আপনার যা যাবতীয় যেমন ভাবে আপনার মন চায় আপনি পঞ্চপূজার জায়গায় 1600 পূজার 64 উপচার ও পূজা করতে পারেন এটা আপনার ম্যাটার। फिर पूजा যখন হয়ে যাবে হয়ে যাবার পরে ওকিন্তু জাগলো প্রাণ প্রতিষ্ঠা হলো এবার ওকে পাওয়ার দিতে হবে ওকে গ্রো করতে হবে তো এই প্রক্রিয়াটা আপনার 21 দিনের প্রক্রিয়া এবং আমি যে মন্ত্রটা বলবো সেটা এই 21 দিন পূর্ণ ব্রহ্মচর্য নিয়ে সংকল্পটা এরকমই করবেন যে আমি একুশ দিন ধরে ব্রহ্মচর্য নিয়ে আপনাকে জাগ্রত করব আপনি জাগ্রত হন এবং আমার উপকারে আসুন তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আহ প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল এরপরে আপনাকে মন্ত্র করতে হবে তো ওই রুদ্রাক্ষের মালা আপনি অলরেডি পুজো করে নিয়েছেন যেটা প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষের মালা আপনাকে ফার্স্ট ওই মালাটা হাতের মধ্যে নিয়ে সুমেরুটা এই দুই আঙ্গুলে করে ধরে সর্বার্থ সিদ্ধ সাধক মন্ত্রটা আপনাকে আগে একুশ বার উচ্চারণ করতে হবে নিজের নাম সহযোগে তো মন্ত্রটা কি আমি খুব থেমে থেমে বলছি প্রায় প্রতি ভিডিওতেই আমি বলে আসছি এই প্রয়োগের জন্য আপনারা ভিডিওটা পজ করে করে একটু লিখে নিন গুরু ষাট গুরু ষাট গুরু হই বীর গুরু সাহাব সুম্র বাড়ি ভান্ত সিংহি টোরো বন কাহো মন্নাও কর্তার সকল গুরুকো হর ভজাই ঘটটাপকর উট জাগ চেত সম্ভার শ্রী পরমহংস বলে নিজের নাম এভাবে 21 বার করে ওই মালাতে ফুল দেবেন তিনটে আর ওই হাতটা জরির উপরও তিনটে ফুল দেবেন এমন ভাবে ফুল দিতে যাবেন না যে আপনার থুতুর উপর উপরে গিয়ে পড়ে দূর থেকে কল্পনা করবেন যে আপনার ফুটা ওর গায়ে লাগে এরকম থুতুমুতি যেন ওর গায় না পড়ে এরপরে আসতে হবে মূল মন্ত্র জপে মূল মন্ত্রটা কি ওম हत्ता जोड़ी अति महिमा धारी काम नगरी खड़ी प्यारी राजा प्रजा सब महन गारी सेवत फल पाबे सब नर नारी केसर कर्पुर से करू में पूजा दुश्मन को बल को तू दे बुजा मन निश्चित मांगू जो दे बे, कहना कथन ही मेरा रखे हत्ता जोड़ी मात दोहाई मात मात माने मां हत्ता जोड़ी मात दोहाई रखे मेरी बात सबई मेरी भक्ति गुरु की शक्ति फूर मंत्र ईश्वर स्वाचा आस्ते आस्ते बोल मंत्रा अपना वीडियो पज कर लिखे नीन

একুশ দিন বাদে আপনাকে আপনি যখনই কোনো প্রয়োগের জন্য একে নেবেন যেগুলো পরের পাটে 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 আমি আসব। তখন কিন্তু এই মন্ত্রটাকে আপনাকে বলতেই হবে যাতে ও তাকে আচ্ছা আমাকে নিয়ে বলা হচ্ছে এটা কল্পনা আমাদের এই তন্ত্র মন্ত্র পুজো পাঠ পুরোটাই হচ্ছে একটা কল্পনা আপনাকে ধরে নিতে হবে আপনার সামনে একজন দেবী উপস্থিত রয়েছেন সেইভাবেই আপনাকে সমস্ত কিছু করতে হয় সামনে কেউ উপস্থিত থাকে না এই যে একুশ দিন যাবত লাগাতার আপনি এই মন্ত্র জপে যাচ্ছেন একমালা করে ডেলি একটা নির্দিষ্ট সময় আপনি এইটুকুর প্রভাবেই দেখবেন আপনার অনেক নেগেটিভ ধীরে ধীরে পজিটিভে কনভার্ট হচ্ছে অদ্ভুত রকম ভাবে এখনো দেখুন এর প্রয়োগই আপনি করেননি আপনি শুধু এইটুকখানি ফার্স্ট স্টেজটুকু করার মধ্যেই আপনি বুঝে যাবেন যে আলাদিনের দিনের আশ্চর্য প্রদীপ আমার হাত লেগে গেছে রোগ এটা আমার ব্যক্তিগত অনুভব বললাম। এবং এই যে পরের পার্ট গুলো আসবে সেখানেও এর যে গুলো দেব এর মধ্যে প্রচুর প্রয়োগ আমি করেছি এবং অনেক প্রয়োগ এখনো করা হয়ে ওঠেনি সুযোগ পাইনি তাই বললাম যে একটা একটা করে করতে করতে যাবেন প্রয়োগ চমকাতে চমকাতে যাবেন যে কোথায় ছিল বাবা এই জিনিসটা শর্ত একটাই প্রত্যেকটা জিনিসকে অরিজিনাল হতে হবে যেমন পোস্ত জোগাড় হলে বিরিয়ানি রান্না করা যায় না আবার আলু বখড়া দিয়ে পোস্ত হয় না ঠিক সেম জিনিস আলাদিনের আশ্চর্য প্রদীপ সুতরাং তাকে বানানোর জন্য যারা যে জিনিসের দরকার আপনাকে সেটা অবশ্যই জোগাড় করতে হবে আজকে এর বেশি কিছু বলবো না শুধু আশা রাখবো আপনারা অরিজিনাল জিনিসটা জোগাড় করবেন এবং আপনার ফার্স্ট পার্ট টুকুকে আপনি কমপ্লিট করতে পারবেন তারপরে কালকে পরশু তারপর দিন আমি একটা একটা করে প্রয়োগ বলতে বলতে যাচ্ছি যাতে নিজেরা নিজেদের উপকার করতে পারেন আজকের মতন বিদায় নিলাম নমস্কার